এই চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়াচ্ছি ক্লাস 8 এর উপপাদ্য 6, অর্থাৎ হচ্ছে পেজ নাম্বার, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 93। পেজ নাম্বারে আমরা পাচ্ছি, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আমরা উপপাদ্য 4 বা 4 নম্বর উপপাদ্য যেটি করেছি সেটাতে দেখেছিলাম যে ঠিক তার উল্টো উপপাদ্য ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত যে দুটি বাহু সমান তার বিপরীত কোণগুলি সমান। এইবার আমায় ঠিক উল্টো বলেছে যে কোণগুলো যদি বিপরীত কোণগুলো সমান হয় তাহলে বিপরীত বাহু দুটি সমান হবে, এই প্রমাণটা করতে বলেছে। তাহলে আমরা চলে যাই যে আমাদের কি প্রমাণ করতে দিয়েছে সেটাতে আগে দেখে আসি। প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত কোণ বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ আমরা যে উপপাদ্যটি করে এসেছি তার ঠিক বিপরীত উপপাদ্য এইখানে দেওয়া আছে। তোমরা যদি ওই উপপাদ্যটি বা ভিডিওটি না দেখে থাকো তোমরা অবশ্যই গিয়ে ওই ভিডিওটি দেখে আসবে। তাহলে এবার আমরা আসছি, দেখো এইখানে কি বলছে যে ত্রিভুজ এবিসি এর, আবার একবার পড়ছি, একটি ত্রিভুজের দুটি বাহু দুটি কোণের পরিমাপ সমান। তাহলে আমরা একটা ত্রিভুজ নিলাম এবিসি, যার দুটো কোণের পরিমাপ সমান, আমি ধরে নিলাম এবি, এ বি সি সমান সমান এ সি বি, এটা ধরে নিলাম দুটো কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এর বিপরীত বাহু কোনটা? এটা। এই কোণটার বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এই দুটো বাহু সমান আমাকে দেখাতে বলেছে। তাহলে আমরা কি করব, হয় লিখব প্রদত্ত নতুবা স্বীকার বা মনে করি বা ধরি যে বলে আমাদের স্টার্ট করতে হয়। তাহলে একটা উপপাদ্যের যে চারটি বিষয় আছে, প্রথমটি হচ্ছে স্বীকার বা প্রদত্ত, তাহলে এইবার হচ্ছে স্বীকার। স্বীকার করে নিচ্ছি, কি স্বীকার করছি, যে দেখো ত্রিভুজ এবিসি এর কোন দুটো কোণ সমান, এ বি সি সমান সমান হচ্ছে এ সি বি, এর এক নম্বর হচ্ছে এ বি সি সমান সমান এ সি বি। এইবার আমাকে কি বলেছে, প্রামাণ্য বিষয়, অর্থাৎ হচ্ছে প্রমাণ করতে হবে যে প্রামাণ্য বিষয় কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর দুটি কোণের পরিমাপ সমান পরিমাপ সমান তাই তো, কোন দুটো কে কি, কে কে, এ বি সি আরেকটা কোন এ সি বি পরিমাপ সমান। এখানে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান এ সি বি, প্রামাণ্য বিষয় তাদের বিপরীত বাহু গুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান সমান এসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো আমাকে কি দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর দুটি কোণের পরিমাপ সমান। এখানে কি হচ্ছে, এখানে আমরা ধরে নিয়েছি যে এ বি সি সমান সমান হচ্ছে এ সি বি, এটা আমরা ধরে নিয়েছি তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য। তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ বি সমান সমান এসি প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। এইবার আমাদের কি কাজ, আমাদের যদি অঙ্কন থাকে তো অঙ্কন করতে হবে। তাহলে আমরা লিখব সেই একই অঙ্কন, আগের যে অঙ্কনটি করেছি তাই, অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক ত্রিভুজ এবিসি এর
অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক কে? এডি। এডি টানা হলো, এডি অঙ্কন করা হলো। যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। আবার বলছি, বিএসি এটার সমদ্বিখণ্ডক একটা টানলাম যেটা কিনা এ বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কথার অর্থ হচ্ছে এই কোণটা সমান সমান এই কোণটা, দুটো সমান কোণে ভাগ করেছে যেটা কিনা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ দেখো, এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা কি ত্রিভুজ এ বি ডি, এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি এর। এইখানে দেখো আমরা কি কি পেয়েছি, দেখো প্রমাণ, দেখো প্রমাণ আমরা করতে যাচ্ছি। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান এই ত্রিভুজটার, ভালোভাবে দেখাবে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, যার এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা। কেন? এটা আমি অঙ্কন করলাম, তাহলে অঙ্কন অনুসারে। দু নম্বর হচ্ছে স্বীকার করে নিয়েছি বা ধরে নিয়েছি এইটা সমান সমান এইটা, হলো। আর তিন নম্বর বলছে যে এডি বাহুটা হচ্ছে দুজনের মধ্যেই সাধারণ বাহু, তাহলে আমরা কি লিখব, এক নম্বর অ্যাঙ্গেল বি এস ডি ইজ ইকাল টু অ্যাঙ্গেল বি এ সি, এই যে বি এ ডি সমান সমান অ্যাঙ্গেল বি এ সি, এই দুটো কেন সমদ্বিখণ্ডক যেহেতু অঙ্কন অনুসারে, মানে অঙ্কন করেছি সেই অনুসারে। দু নম্বর হচ্ছে দেখো অ্যাঙ্গেল এ বি, অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি মানে কি, এ বি সি যা সেটাই হচ্ছে এ বি ডি, তাহলে অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এ সি ডি। এই যে অ্যাঙ্গেল, দেখো ভালোভাবে তাকাবে, অ্যাঙ্গেল এ বি সি যেটা সেটাই হচ্ছে অ্যাঙ্গেল এ বি ডি, তাই নাকি? ভালোভাবে বুঝবে, তাহলে এটা কি প্রদত্ত বা স্বীকার অনুসারে, স্বীকারে দেওয়া আছে, স্বীকারানুসারে। তিন নম্বর হচ্ছে এডি সাধারণ বাহু, দুজনের মধ্যেই আছে। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ কি হলো, সর্বসম হলো। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ বি সি, কি অনুসারে, দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তাহলে আমি লিখবো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুসারে। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়, তাদের বিপরীত বাহুগুলি সমান, তাই তো? তাহলে অতএব এ বি সমান সমান এ সি, ব্র্যাকেটে লিখে দেব অনুরূপ বাহু। ঠিক আছে, অনুরূপ বাহু হলো। তাহলে দেখো আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। আবার আমি তোমাদের প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, এই ত্রিভুজটার, এই ত্রিভুজটার অঙ্কন দেখো, শিকার কি বলেছে, আবার প্রমাণ ভালোভাবে পড়বে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে, তাহলে ধরে নিচ্ছি এই দুটো কোণ সমান, বিপরীত বাহুগুলো সমান হবে, তার মানে হচ্ছে এটার বিপরীত কোণ এসি, সি এর বিপরীত কোণ এবি, তাহলে এই দুটো বাহু সমান দেখাতে বলেছে। এটা হচ্ছে আমাদের চলে গেল প্রামাণ্য বিষয়। আমি অঙ্কন কি করলাম, বি এ সি এর একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম যেটা কিনা বিসি কে ডি বিন্দু ছেদ করেছে, যেটা কিনা বিসি কে ডি বিন্দু ছেদ করেছে। এইবার আমরা দেখছি, দেখো তাহলে দেখো এক নম্বর এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার এই বাহুটা, এই কোণটা সমান সমান এই কোণটা, এক নম্বর। দু নম্বর এই কোণটা সমান সমান এই কোণটা অলরেডি দেওয়া আছে,
তিন নম্বর হচ্ছে এই বাহুটা এই ত্রিভুজেরও বাহু ওই ত্রিভুজেরও বাহু তাহলে সাধারণ বাহু তাহলে হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই যে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা আর এই সাইডটা হচ্ছে দুজনের কমন সাইড তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অনুসারে সর্বসম হলো তাহলে সর্বসমতা আমরা সর্বসমতা মানে প্রমাণ করলাম দুটো সর্বসম ত্রিভুজ তাহলে আমরা জানি যে তার যে বিপরীত বাহুগুলো অর্থাৎ হচ্ছে যে এটার হচ্ছে কি অনুরূপ বাহু হচ্ছে এ বি সমান সমান এসি হবে তাহলে প্রমাণ হলো যে অনুরূপ বাহুগুলি সমান তাহলে আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের সবার শেষে আমরা লিখে দিতে পারি যে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত কোণগুলি বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে প্রমাণিত বোঝা গেছে এইবার আমরা একটা দুটো এই চ্যাপ্টারের প্রয়োগগুলো করি যারা ভালো তারা অবশ্যই তোমাদের যে এক্সারসাইজের যে তোমাদের রাইডার বা এক্সট্রা জিওমেট্রিগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে আমি একটা দুটো তোমাদের প্রয়োগ করিয়ে দিচ্ছি দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রে এ বি সব প্রয়োগ ওয়ানেরটা চিত্রে এ বি সমান সমান এসি এবং বি এসি সমান সমান 80 ডিগ্রি হলে তাহলে এ বি সি ও অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাপ লিখি এটা তোমার কাছে চেয়েছে তাই তো এবার আমরা অঙ্কেতে আসছি দেখছি যে কিভাবে অঙ্কটি হবে দেখো তোমাদের এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এর এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং আমাকে সরি 80 ডিগ্রি এবং এ বি সমান সমান এসি বলে দিয়েছে তাহলে আমার কাছে চাইলো এই কোণটা কত এই কোণটা কত তাই তো তাহলে দেখো আমাকে বলে দিয়েছে দেখো ভালোভাবে তাকাবে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা উপপাদ্য অনুসারে পাই যে এই দুটো কোণের পরিমাণও সমান হবে তাই নাকি যে এ বি যেহেতু এ বি সমান সমান এসি তার জন্য আমরা কি পাবো এ বি সি সমান সমান এ সি বি সমান সমান এক্স ডিগ্রি ধরে নিলাম ধরি ঠিক আছে এইবার দেখো ত্রিভুজ এ বি সি এর আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এর বি এ সি এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা এ বি সি প্লাস এ সি বি ইজিক্যাল টু 180 ডিগ্রি তাহলে এইটা বলে দিয়েছে 80 ডিগ্রি 80 ডিগ্রি এইটা এক্স এটা এক্স ধরে নিলাম তাহলে 180 ডিগ্রি তাহলে 2x ইজিক্যাল টু 180 - 80 তাই নাকি তাহলে 2x সমান সমান 100 ডিগ্রি তাহলে এক সমান সমান হচ্ছে 50 ডিগ্রি তাহলে এই কোণটার মান কত 50 ডিগ্রি এইবার আমরা পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটির দিকে যদি যাই তাহলে দেখো বইটি চিত্রে এ বি সমান সমান এসি এবং দেওয়া আছে এ সিই সমান সমান হচ্ছে 115 ডিগ্রি তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণের পরিমাপগুলো লিখি তাহলে আমরা আবার চলে আসছি অঙ্কেতে দেখো এই যে ছবিটা আছে এই ছবি অনুসারে ছবি করা হলো ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান এসি এবং এই কোণটা 115 ডিগ্রি তাহলে তোমার এই ত্রিভুজের তিনটে কোণের মান কত এইবার আমরা জানি দেখো খুব ভালোভাবে বুঝবে একটা ত্রিভুজ একটা লাইনের উপরে আরেকটা লাইন যদি দণ্ডায়মান হয় তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত সবসময়ের জন্য 180 ডিগ্রি তাহলে দেখো এইটা ধরো ই ছিল তাহলে এ সি বি প্লাস এ সি ই সমান সমান কত হবে এ বি এ সি বি প্লাস এ সি ই ইজিক্যাল টু 180 ডিগ্রি তাই তো এইবার দেখো এ সি বি প্লাস 115 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি তাহলে এ সি বি এর অ্যাঙ্গেলটা কত পেয়ে গেলাম এ সি বি এর অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 65 ডিগ্রি ওটা উপরে গিয়ে বিয়োগ হয়ে গেল 65 ডিগ্রি তাহলে এটা হলো 65 এইটা তাহলে কত হবে 65 কেন 65 যেহেতু এই দুটো বাহু সমান তাহলে আমি লিখব সিন্স যেহেতু এ বি সমান সমান এ সি অতএব এ সি বি সমান সমান এ বি সি সমান সমান 65 ডিগ্রি এইবার আমরা ট্র্যাঙ্গেল এ বি সি থেকে পাচ্ছি থেকে পাই কি পাই যে বি এ সি অ্যাঙ্গেল বি এ সি প্লাস এ সি বি প্লাস এ বি সি এই যে
BAC plus ACB plus CAB CAB is equal to 180 degree. এবার দেখো এই কোণটা আর এই কোণটা, এই কোণটা মানে এইটা হচ্ছে 65 ডিগ্রি, আচ্ছা CBA CBA 180 ডিগ্রি, এই কোণটা 65 ডিগ্রি, এই কোণটা 65 ডিগ্রি, তাহলে BAC plus 65 plus 65 is equal to 180. তাহলে বিএসি কত, বিএসি হচ্ছে দেখো এটা হচ্ছে 130, তাহলে 180 মাইনাস 130 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা 65 ডিগ্রি, এই কোণটাও 65 ডিগ্রি। এইবার আমরা এক্সারসাইজের দুই একটি অঙ্ক করছি। দেখো যে প্রথম যে ছবিটি আছে এবিসি ত্রিভুজের, এ কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, আবার সি কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। আমাকে বলেছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজ দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহুর দৈর্ঘ্য সমান তা লিখি। তাহলে দেখো এই যে সি এর যে দৈর্ঘ্য, সি এর কোণটা, সি কোণটার মান কত, 70 ডিগ্রি, এবং এ কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ কোণের বিপরীত বাহু কোনটা, বিসি, তাহলে বিসির দৈর্ঘ্য যা হবে সি কোণের বিপরীত বাহু কোনটা, এবি, তাহলে এবি সমান সমান বিসি হবে। কি বললাম বোঝা গেছে, এবি সমান সমান বিসি হবে। আবার দেখো পরের যে ত্রিভুজটা পি কিউ আর, পি কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং আর কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ এবং পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ আর, তাহলে পি কিউ সমান সমান কিউ আর হবে। এইখানে দেওয়া আছে এক্স কোণটা হচ্ছে 35 ডিগ্রি আর জেড কোণটা হচ্ছে 35 ডিগ্রি, জেড কোণের বিপরীত বাহু কোণটা এক্স ওয়াই আর এক্স কোণের বিপরীত বাহু কোণটা ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই সমান সমান ওয়াই জেড হবে। বোঝা গেল? এইবার আমরা পরের যে অঙ্কটা দেওয়া আছে সেটার দিকে তাকাচ্ছি। দেখো 2 নম্বর অঙ্কটিতে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি কোণের কোন কোণগুলি সমান হবে তা লিখি। দেখো এইখানে হচ্ছে প্রথম যে ছবিটি আছে সেই ছবিটার এবিসি ত্রিভুজের এবি সমান সমান বিসি আছে, তাহলে এবির বিপরীত কোণ কোনটা, সি, তাহলে সি কোণটাকে আমরা কিভাবে লিখব, তাহলে সি কোণ আর এ বিসি এর বিপরীত কোণ কোনটা, এ, অর্থাৎ হচ্ছে এ সি বি সমান সমান বি এ সি সমান হবে। আবার দেখো পরের যে ত্রিভুজটি আছে সেটি হলো কি পি কিউ আর, পি কিউ 8 সেন্টিমিটার এবং কিউ আর পি আর সমান সমান 8 সেন্টিমিটার, তাহলে হচ্ছে পি আর সমান সমান পি কিউ, তাহলে কিউ এর বিপরীত বাহু বিপরীত কোণ কোনটা, কিউ এর সরি পি আর এর বিপরীত কোণ কোনটা, কিউ কোণ, এবং পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে আর কোণ, অতএব পি কিউ আর ইজ ইকাল টু পি আর কিউ হবে। বোঝা গেল? তাহলে তোমরা নিশ্চয়ই এই চ্যাপ্টারটি বুঝতে পেরেছ, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দেবে, আমি তোমাদের জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে আসব। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের আবার নতুন নতুন ভিডিও যাতে তোমরা সহজেই দেখতে পাও। তার জন্য ধন্যবাদ, আজকে এই অবধি, তোমরা ভালো থেকো।